হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, এখনই সাবস্ক্রাইব করে নিন। নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স, হ্যাকিং ভিডিও অ্যান্ড টেকনোলজি ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আমি আজ একটি অ্যাপ শেয়ার করবো। অ্যাপটির মাধ্যমে খুব সহজে আপনার ফোনে আইমি চেঞ্জ করতে পারবেন। আইমি নাম্বারটা হলো যে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারিটা খোলার পর দেখবেন যে দুইটা আইমি নাম্বার লেখা আছে। তো এই আইমি নাম্বারটা আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। তো অ্যাপসটি গুগল প্লে স্টোর পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, এবং আমি ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে লিখবেন IMEI CS আইমি চেঞ্জার লিখে সার্চ দিবেন। তো আইমি চেঞ্জার লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে একটি অ্যাপস আসবে। তো এই অ্যাপসটি ডাউনলোড ইনস্টল করে নেবেন, যেহেতু আমি ইনস্টল করে রাখছি। তো চলুন তাহলে দেখি। তো তারপর অ্যাপসটি ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে আপনার ফোনের অরিজিনাল আইমো প্রথমে আইমি নাম্বারটা দেখাবে, তারপর আপনি যেটা তৈরি করবেন সেটা মানে একটা উদাহরণ হিসেবে দেখাবে। তো এখানে আইমি নাম্বার 15 সংখ্যার, তো এখানে যে কোনো ইচ্ছা মতো 15 সংখ্যার মানে সংখ্যা দিবেন। তো আমি আরেকটা কথা বলি, এই আইমি নাম্বারটার মাধ্যমেই আপনার ফোনের কাস্টমাররা জানতে পারে যে আপনার ফোনে কোন সিম ভরা আছে বা আপনার ফোনে কি ইউজ হইতেছে। তো যাই হোক, যাদের ফোনের ওয়ারেন্টি আছে তো তারা এটা ট্রাই করবেন না, কারণ এই আইমি নাম্বার চেঞ্জ করলে আপনার ফোনের ওয়ারেন্টি কেটে যাবে। তো আরেকটা কথা বলে রাখি, অনেকে দেখা যায় যে অনেক ফোন মানে তো অনেকেই অনেক ধরনের ফোন মানে পরে পাই, তো সেগুলা এই আইমি চেঞ্জ করে ইউজ করতে পারেন, কোনো সমস্যাই হবে না। তো এখানে আপনি আইমিটা আপনার ইচ্ছা মতো বসিয়ে তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের আইমিটা চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।